নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আমি আবার এসে গেছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? চলুন রেসিপিটা করে দেখাই। আমি আজকে নানপুরি করে দেখাবো। 600 গ্রাম ময়দা নিয়েছি এখানে। স্বাদ মতো লবণ চিনি দিলাম, দিয়ে বেকিং সোডা দিলাম এক চিমটি, বেকিং পাউডার দিলাম 1 টিস্পুন। বেকিং সোডা বেশি দিলে পরে তেতো ভাব এসে যাবে, ওটা কম দিতে হয়। আমি এখানে 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি, নানপুরিটা খাস্তা হবে বলে আরও নরম হবে। আমি 600 গ্রাম ময়দায় 250 গ্রাম টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। সব মিশ্রণগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে আগে মেখে নিচ্ছি। এবারে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু সাদা তেল দিয়ে ওপরে, আমি এখানে ময়দা মাখাটা 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, যতক্ষণ রাখবেন তত বেশি সুন্দর হবে। আমার ময়দাটা সেট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে আর একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নানপুরির লেচি বড় বড় করে কাটতে হয়। আমি এখানে লেচিগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে নানপুরি ভাজার জন্য বেশি তেলই লাগে। তেল গরম হয়ে গেছে, আমি একটা করে নানপুরিগুলো ভেজে নেব। একটা নানপুরি আমি ছেড়ে দিয়েছি। নানপুরি আমার বেশ ফুলে উঠেছে, ভালো দেখতে লাগছে। আমি একটু লাল করে ভাজা খেতে পছন্দ করি। আপনারা চাইলে সাদাও করতে পারে, সাদা সাদা ভাজতে পারে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। নানপুরি খেতে সবাই খুব ভালোবাসে। আমার প্রত্যেকটা নানপুরি ফুলছে। নানপুরি আমার রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।